আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা কুকিং শো। আজকে আমি আপনাদের দারুণ মজাদার একটা বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর খুবই সফট একটা নাস্তার রেসিপি। যখন ইচ্ছা করবে তখনই কিন্তু এই নাস্তাটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই, আর খুবই অল্প উপকরণে কিন্তু এই নাস্তাটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা ব্লেন্ডারে জগ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটাকে আমি ভালো মতো একটু গুঁড়ো করে নিব, এতে কিন্তু নাস্তাটা ভীষণ মজার হবে। এই দেখুন সুজিটাকে কিন্তু আমি একবারে গুঁড়ো করে নিয়েছি। এখন সুজির মিশ্রণটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটাটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি, চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে মিশ্রণটাকে আমি একটা হ্যান্ড উইজ দিয়ে মিশ্রণটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এই দেখুন মিশ্রণটাকে কিন্তু আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি, যাতে সবগুলো উপকরণ ভালো মতন মিশে যায়। এখন হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ব্যাটারটাকে আগে ভালো মতন মিক্স করে নেব হাতের সাহায্যে। অবশ্যই কিন্তু কাজটাকে হাতের সাহায্যেই করতে হবে, এতে কিন্তু নাস্তাগুলো ভীষণ ফুলকো হবে আর ব্যাটারটাও কিন্তু পারফেক্ট হবে। হ্যান্ড উইজ দিয়ে করলে কিন্তু ততটা ভালো হয় না। এই দেখুন আমি কিন্তু মিশিয়ে নিলাম 1 কাপ পানি। এখন আমি আরও 1/2 কাপের মতন পানি নিয়ে নিয়েছি। আমি অল্প অল্প করে দেব আর ব্যাটারটা মিশিয়ে দেখব, যদি প্রয়োজন হয় আরও পানি ব্যবহার করব। একসাথে কিন্তু পানিটা অবশ্যই দিবেন না, অল্প অল্প করে দিবেন আর একটা সফট ব্যাটার কিন্তু তৈরি করে নেবেন। এই দেখুন, এই দেখুন আমার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে যখন আমি রেস্টে রাখবো, কারণ যেহেতু সুজি ব্যবহার করেছি, সুজিটা কিন্তু অনেকটা পানি সোফ করে, সেজন্য আমি এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট পর আমি ব্যাটারটা আরও একটু খুলে দেখছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে। এটা কিন্তু আরেকটু পানি দিয়ে পাতলা করে নিতে হবে। আমরা এই সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করতে কিন্তু 1/2 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কাছে কিন্তু কম বেশি করে লাগতে পারে। আমি কিন্তু এই পানিটা দেওয়ার পরও বেশ কিছু সময় এটাকে মথে নিচ্ছি। দেখুন ঘনটাটা কতটুকু রেখেছি। অন্যদিকে একটা কড়াই কিন্তু আমি বসিয়ে দিয়েছি, তেলটা যখন বেশ ভালো গরম হবে তখন কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ঢাকনাটা দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখুন আমি এই ঢাকনাটার মধ্যে এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই দেখুন এখন কিন্তু আমি এই ঢাকনাটা দিয়ে দিব গরম তেলের মধ্যে। আর এই প্রথমে হয়তো বা 1-2টা পিঠা এরকম নষ্ট হতে পারে, কিন্তু বাকিগুলো পিঠা কিন্তু এরকম সুন্দর ফুলবে আর ঢাকনা থেকে কিন্তু একাই ছেড়ে আসবে, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন আমার একটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর একটা সুন্দর কালার কিন্তু চলে এসেছে। আমি সেম প্রসেসে কিন্তু সবগুলো পিঠা এভাবেই ভেজে নেব। এই দেখুন সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে নামিয়ে নিচ্ছি আর পিঠাটা দেখতে কতটা ইয়াম্মি লাগছে। আমি আরেকটা পিঠা আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুবই সোজা এবং খুবই ইজি। এই ঢাকনাটার মধ্যে আমি 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিব। এই দেখুন ব্যাটারটা দিয়ে আমি আলতো হাতে তেলটার মধ্যে ব্যাটারটা ছেড়ে দিচ্ছি। এই দেখুন আর তেলটা কিন্তু বেশ ভালো গরম করে নিতে হবে, এই পিঠাগুলোর জন্য কিন্তু তেলটা ভীষণ গরম লাগে, নাহলে কিন্তু পিঠাগুলো ভালো হয় না। এই দেখুন একা একাই কিন্তু এটা ছেড়ে ফুলে উঠছে, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এই নাস্তাটা কিন্তু আপনারা যখন ইচ্ছা তৈরি করে খেতে পারবেন, অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটা আপনারা যখন ইচ্ছা বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এই দেখুন কতটা ফুলকো হয়েছে, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আর খুবই সফট, আপনারা 1-2 দিন পর্যন্ত কিন্তু এটা বাইরে রেখে দিলেও একদম সফট থাকবে, কোনো রকম শক্ত হবে না। এই দেখুন আমার আরেকটাও কিন্তু হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি সবগুলো নাস্তা সার্ভ করে নিচ্ছি। এই দেখুন আর দেখতে কতটা লোভনীয় আর কতটা ইয়াম্মি লাগছে, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরের তৈরি এমন মজাদার নাস্তা তৈরি করে খাবেন। বাচ্চাদের বড়রা কিন্তু এইসব নাস্তাগুলো খুবই পছন্দ করে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।